প্রিয় বন্ধুরা আমরা অনেকেই এমন আছি যারা কম দামের মধ্যে বেশি স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকি আর যখন এই রকম টাইপের চিন্তাভাবনা করি তখন আমাদের মাথায় একটা কোম্পানির নাম তো আসেই আসে তার নাম হচ্ছে পোকো আবার যখন এই পোকো কোম্পানির নাম মাথায় আসে তখন মনে পড়ে যায় আমার ওই বন্ধুটা তো ওই পোকোর ফোন কিনেছিল আপডেট করেছিল তারপরে সে তো কেঁদে আর কুল পেল না তার মাদার বড়ই রেড হয়ে গেছে আবার ওই বন্ধুটার ক্যামেরা রেড হয়ে গেছে আর একটা বন্ধু তো আমার সাথেই থাকে তার তো আবার আপডেট করার যা হয়েছে সাউন্ড লো হয়ে গেছে ফোন হ্যাং ফ্যাং করছে তো অনেক রকম প্রবলেম রয়েছে এই কোম্পানিটাকে নিয়ে আর এই মুহূর্তে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন দু সালে কম দামের মধ্যে বেশি স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কিনবেন তো পোকোর তো একটা দুটো মডেলের নাম তো আসছেই মাথায় তো ওই পোকোর কোম্পানির ফোন কি কেনা উচিত আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন লিঙ্কিস বাংলা আমি হচ্ছি অতনু আর ভিডিওটা যদি কোথাও গিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে আমি বেশি হিস্ট্রিতে যাব না প্রথমে যদি ছোট করে বলি এই কোম্পানিটার আত্মপ্রকাশ ঘটেছিল পোকো এফ নামক এই ফোনটা বিক্রি করে দুর্দান্ত দু হাজার সালে পোকো এফ এই ফোনটা লঞ্চ হয়েছিল এবং বিশ্বব্যাপী একটা সাড়া ফেলে দিয়েছিল পরবর্তী সময় পোকো কোম্পানি যে এক্সিস্ট করছে এরই হাত ধরে আপনারা যদি পোকো এফ এই ফোনটা ব্যবহার করে থাকেন এখনও যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেই কমেন্ট করে জানাবেন কেননা প্রচুর ইউজার এমন রয়েছে যারা পোকো এফ ওয়ানকে এখনও অবধি ছাড়েনি এখনও অবধি ইউজ করে যাচ্ছে যারা ইউজ করছে না তারাও এই ফোনটাকে ঘরে রেখে দিয়েছে মানে একটা ডিভাইস বলতে পারি পরবর্তী সময় পোকো তাদের এক্স সিরিজের ফোন লঞ্চ করে এক্স টু নামক এম সিরিজের আন্ডারে এম টু এম টু প্রো লঞ্চ করে এবং পরবর্তী সময় একদম বাজেট টেন্সের মধ্যে সি সিরিজের ফোন নিয়ে আসে আর এই মুহূর্তে তারা এই চারটে সিরিজের ফোনই বিক্রি করছে সি সিরিজ এম সিরিজ তার পরবর্তী সময় এক্স সিরিজ এবং ফ্ল্যাগশিপ ক্রিলার বলতে পারেন একদম ফ্ল্যাগশিপ নয় এফ সিরিজের ফোন আর ব্যাপারটা ঘটে এই দু সাল থেকে দু হাজার তেইশের মিট পর্যন্ত একের পর এক যখন নিউআই টুয়েলভের আপডেট নিউআই থার্টিনের আপডেট যখন এই পোকোর ফোনের মধ্যে আসতে থাকে বিশেষ করে পোকো এক্স থ্রি প্রো মানে কি বলবো এই ফোনটা যারা কিনেছিল প্রথম দিকে একদম কোনো প্রবলেম ফেস করেনি পরবর্তী সময় যখন আপডেট এসছে একের পর এক মানুষ বারবার করে চিন্তা করেছে কেন আমি এই ফোনটা কিনতে গেলাম কেন আমি এই কোম্পানির ফোন কিনতে গেলাম এছাড়াও পোকো এক্স টুতেও প্রবলেম হয়েছিলো পোকো এম থ্রিতেও প্রবলেম হয়েছিল মানে পোকোর এই তিন চারটে মডেল বলতে পারেন এর মধ্যে খুব বাজেভাবে প্রবলেম আপনারা ফেস করেছেন মাদারবোর্ড ডেড হয়ে গেছে মানে ফোনই তো ডেড হয়ে গেছে ক্যামেরা ডেড হয়ে গেছে মানে ফটো আমি কি তুলবো এছাড়াও বিভিন্ন রকমের সফটওয়্যারজনিত প্রবলেম যেমন এয়ারপিসের সাউন্ড আসছে না এছাড়াও সাউন্ড লো হয়ে গেছে ফোন হ্যাং করছে ফোন ল্যাক করছে একের পর এক সমস্যার আমি অনবর্ত ভিডিও বানিয়ে এসি রেডমির কিছু ফোন এবং পোকোর কিছু ফোন নিয়ে যারা এই ফোনগুলো ব্যবহার করছেন আপনারা ঠিকঠাকভাবে আপডেট করবেন কি করবেন না আপনারা জানেন তো হ্যাঁ যদি জানেন তাহলে একটুখানি লাইক করে দিন আচ্ছা বন্ধুরা আপনারা তো প্রবলেম ফেস করেছেন আমরাও যে মানুষ যারা রয়েছে আমরাও কোনো না কোনো প্রবলেম ফেস করে থাকি কিন্তু সারা জীবন ধরে তো সেটা ফেস করি না পরবর্তী সময়ে আমরা আবার ভালো সময়ও দেখতে পাই অনেক ভুল করি তার থেকে শিখি তার থেকে আবার নতুন কিছু করার চেষ্টা না করি তো কোম্পানির হয়ে কোনো প্রচার করছে না এখানে কোম্পানিও বুঝেছে তাকে যদি মার্কেটে টিকে থাকতে হয় ভালো কাজ আসতে হবে যেটা তারা করে থাকে কম দামের মধ্যেও নিয়ে আসতে হবে এবং সফটওয়্যারের অপটিমাইজেশনটাও নিয়ে আসতে হবে তার পাশাপাশি আপডেটটাকেও সুন্দরভাবে দিতে হবে যাতে আপডেট করলে ওই মাদারবোর্ড ডেট ক্যামেরা ডেট যাতে না হয় দু হাজার যদি একটু খেয়াল করে দেখেন মানে এই যে পোকো এক্স ফাইভ প্রো এই ফোনটা যখন লঞ্চ করলো তার পাশাপাশি পরবর্তী সময় যখন পোকো তাদের ফ্ল্যাগশিপ কিলার হিসেবে এ ফাইভ ফোনটাকে লঞ্চ করলো কত সুন্দরী না কাজ করেছে এক্স ফাইভ প্রো এখনও অবধি আন্ডার টোয়েন্টি থাউজেন্ড বলুন বা সেল ফেল দিয়ে তো ইন্ডিয়াতে ষোলো হাজার সতেরো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই ফোনটা ওয়ান অব দ্য বেস্ট ফোন পারফরমেন্সের দিক থেকে এবং ক্যামেরার দিক থেকেও কিন্তু দুর্দান্ত ভালো অপটিমেশন নিয়ে এসছে সুন্দর ডিসপ্লে দিয়েছে আমি একদম কিন্তু সুনাম করছি না যেটা সত্যি সেটাই বলছি আর এফ ফাইভের যদি কথা বলেন এফ ফাইভেরও কিন্তু ঠিকঠাকই রয়েছে কিন্তু প্রসেসার যেই প্রসেসার দিয়ে লঞ্চ করলো সেভেন জেন টু সেভেন প্লাস টু সেভেন জেন টু দিয়ে অ্যাকচুয়ালি লঞ্চ করেছে সেই প্রসেসার দিয়ে কিন্তু আর দ্বিতীয়বার কোনো কোম্পানি কোনো ফোন লঞ্চ করেনি ওয়ান অ্যান্ড অনলি পোকো ওই একটা ফোন যেই প্রসেসারটা এইট প্লাস জেড ওয়ানকে বিট করে দেয় কিছু কিছু সেকশানে সুতরাং ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স একদম কম দামের মধ্যে এবার ব্যাপার হচ্ছে এই ফোনগুলো যারা পারচেস করেছে সেই ফোনগুলো কিন্তু মানে এই ফোনগুলো কিন্তু একদমই ডেড হয়নি সফটওয়্যার আপডেট করার পরও ডেড হয়নি বা ফোনের মধ্যে কোনো প্রবলেমও এখন অবধি পাওয়া যায়নি এই সাত থেকে আট মাস ইউজ করার পর আমি বলছি এক্স ফাইভ প্রোতে কিন্তু এখনো কোনো প্রবলেম আসেনি এবং যারা ইউজ করছে আপনারা ইউটিউব দেখুন বা টুইটার দেখুন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দেখুন ফলো করুন আপনারা কিন্তু একটা ডেটা মোটামুটি পেয়ে যাবেন এবং এফ ফাইভের ক্ষেত্রেও এই ব্যাপারটা এছাড়াও সি সিরিজের আন্ডারে মাল্টিপেল ফোন তারা লঞ্চ করেছে সি ফিফটি ফাইভ বলুন বা এম সিরিজের আন্ডারে কম দামের মধ্যে ফাইভ জি ফোর এম সিক্স ফোর কথা বলুন যেটা রিব্র্যান্ডেড হয়ে এসছে রেডমি টুয়েলভ ফাইভ জি রিব্র্যান্ডেড হয়ে এসছে সেম টু সেম একই স্পেসিফিকেশন সেই ফোনেরও কিন্তু কোনো ডেডিংয়ের কোনো ইস্যু পাওয়া যায়নি যেটা নিয়ে আমরা এতদিন চিন্তা ভাবনা করছিলাম যে আপডেট করলে ফোন ডেট হবে কি হবে না মাল্টিপেল আপডেট এসছে চারটে পাঁচটা ছটা সাতটা কোনো কোনো ফোনে আপডেট চলে এসছে কিন্তু ফোনে কোনো ডেডিংয়ের ইস্যু নেই আর বন্ধুরা দু হাজার চব্বিশের প্রথমেই তারা লঞ্চ করে দিল পোকো এক্স সিক্স প্রো এবং পোকো এক্স সিক্স এই দুটো ফোনও কিন্তু কম দামের মধ্যে মানে যেই রেঞ্জের মধ্যে লঞ্চ করেছে ভালো ভালো কিন্তু ভ্যালু অফার করছে বিশেষ করে পারফরম্যান্স দুর্দান্ত অফার করছে এবার ব্যাপার হচ্ছে এই কোম্পানিটা একটা সময় ভুল করেছিল তাই বলে তো সবসময় ভুল করবে না বা সবসময় যদি ভুল করে তাহলে তো মার্কেটে এক্সিস্টই করবে না বা আমরা ফোন কিনবো না কিন্তু এই সময় কিন্তু তারা ভালো কাজ করছে সুতরাং আমি নিঃসন্দেহে এই কোম্পানির ফোনকে এই মুহূর্তে রিকমেন্ড করতে পারি হ্যাঁ এটা কোম্পানি কাজ করছে বলেই বলছি এটা হাওয়াতে আমি কথা বলছি না আপনারা যারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে পোকোর ফোন কেনার চিন্তা ভাবনা করছেন সেকেন্ড হ্যান্ড ফোনের কথা বলছি না ফার্স্ট হ্যান্ড ফোনের কেনার চিন্তা করছেন বিশেষ করে এই যে পোকো যে এক্স ফাইভ সিরিজের পরে যে ফোনগুলো লঞ্চ করেছে এবং এম সিক্স সিরিজের আন্ডারে যে ফোনগুলো লঞ্চ করেছে এছাড়াও আরও সি সিরিজের একটা দুটো লেটেস্ট ফোন তারা লঞ্চ করেছে এই ফোনগুলো অনায়াসে আপনারা কিনতে পারেন এবং এফ সিরিজের আন্ডারে এফ সিক্সও পরবর্তী সময়ে আসবে এবং এক্স সিক্স নিয়েও বলেও একটা ফোন আসতে চলেছে ওই ফোনটাও কিন্তু আসতে পারে তো আমি অবশ্যই সাজেস্ট করবো পোকোর কোম্পানির ফোন কিনুন ফোনে ডেটিংয়ের প্রবলেম বা সফটওয়্যারের প্রবলেমগুলো কিন্তু আগের মতন আপনারা ফেস করবেন না আর হাইপার ওয়েস নিয়েও কিন্তু পোকো চিন্তা করছে মানে পোকোর ফোনে হাইপার ওয়েসের আপডেট রেডমির মতনই কিন্তু তাড়াতাড়ি চলে আসছে আগে একটা সময় পিছিয়ে আসতো রেডমির ফোনে আগে চলে আসতো পোকোর ফোনে অনেক পরে আসতো চার মাস পাঁচ মাস অপেক্ষা করার পরে আসতো সেই একই আপডেট রিব্র্যান্ডেড ফোনগুলোর মধ্যে কিন্তু এখন সেম টু সেম একই মান্থের মধ্যে দুটো ফোনের মধ্যে হিট হয়ে যাচ্ছে এটা একটা ভালো স্টেপ এবং হাইপার ওয়েস কিন্তু যথেষ্ট অপটিমাইজড করা হয়েছে ফিচার্স এর মতন রয়েছে একটা দুটো এখানে ইনক্লুড বেশি করা হয়েছে কিন্তু অপটিমাইজেশনের দিকে খেয়াল দেওয়া হয়েছে যেটা আমরা এতদিন চাইছিলাম তো পোকো এখন কিন্তু যথেষ্ট সিরিয়াস একটা কোম্পানি এবং এই কোম্পানির ফোন যারা এই মুহূর্তে রিকমেন্ড করছেন আমি তাদের কথাই বলতে পারবো না কিন্তু আমি অবশ্যই বলবো আপনারা কিনুন যদি আপনার কম দামের মধ্যে বেশি স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা থাকে সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক বা গ্লোবাল হোক এরপরে আপনারা অবশ্যই আপনাদের ফিডব্যাকটা শেয়ার করুন যে আপনারা কারা রেডমি পোকো বা এই স্বামীর ফোন ব্যবহার করছেন এবং আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না যেগুলো লেটেস্ট পারচেস ফোন এই ফোনের ক্ষেত্রে বলছি অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে কালকাটা নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন